তো হ্যালো বিহর্স কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আজকে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে জবের ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে মূলত প্যাকেজিংয়ের জব নিয়ে আপনার আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা নন স্কিপের দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও অ্যান্ড ভিডিওটা একটা লাইক করে দাও ঠিক আছে তা চলো আমরা মেন টপিক যেটা আছে আজকে জবের সেই ডিটেলস নিয়ে আমরা আলোচনা করবো ঠিক আছে দেখিয়ে দেব এবং লাস্টে কি কি বলা আছে সমস্ত কিছু ডেসক্রিপশানে এখানে মূলত আজকে জবটা হচ্ছে প্যাকেজিংয়ের জব ফুড প্যাকেজিং আগে দিয়েছিলাম বিস্কিট প্যাকেজিংয়ের জব এখানে কিন্তু ফুড প্যাকেজিংয়ের জব কিন্তু আজকে চলে এসেছে এখানে জবের যে সমস্ত ডিটেলস সেটা হচ্ছে ডিউটি টাইম হচ্ছে এইট আওয়ার্স ডিউটি আছে আমাদের এখানে অ্যান্ড স্যালারি আছে সাড়ে এগারো হাজার মাধ্যমিক পাস থেকে নেওয়া হচ্ছে কর্মী ঠিক আছে যারা মাধ্যমিক পাস হয়ে গেছে মাধ্যমিক পাস করে নিয়েছ তারা কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে আমাদের এখানে যোগাযোগ করতে পারে এবার ডেসক্রিপশানে কী আছে সেটা কিন্তু আমরা দেখিয়ে দেবো প্যাকেজিং জবের জন্য প্রচুর কর্মী লাগবে আমাদের অফিস কলকাতায় এখানে এসে স্পট জয়েনিং হবে মাধ্যমিক পাস যোগ্যতা এখানে কর্মী নিয়োগ চলছে প্রচুর ভ্যাকান্সি খালি আছে আট ঘন্টা ডিউটি সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত বেতন এগারো হাজার থেকে শুরু হবে কাজের এরিয়া পাবেন কলকাতা বালিগঞ্জ মধ্যমপুর বাড়াইপুর ইত্যাদি আরও অনেক জায়গায় থাকা খাওয়া কোম্পানি বহন করবে কাজে যোগদান করার জন্য কলকাতা হেড অফিসে আসতে হবে সবাইকে যারা যারা কাজ জয়েন করতে ইচ্ছুক খুব তাড়াতাড়ি যোগদান করুন নইলে ভ্যাকান্সি কিন্তু থাকবে না ঠিক আছে এখানে সঙ্গে সঙ্গে কাজে নিয়োগ কলকাতা প্যাকেজিং জব ভ্যাকান্সি আর নাম্বারটা তো দেখতেই পেলে অ্যান্ড ডেসক্রিপশনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে সমস্ত ডিটেলস বলে দিলে আমি বলবো কী কী লাগবে তোমাদের এখানে আসতে এখানে আসতে গেলে তোমাদের লাগবে ভোটার কার্ডের জেরক্স অ্যান্ড আধার কার্ডের জেরক্স অ্যান্ড দু কপি পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড তোমাদের লাস্ট যে কোয়ালিফিকেশানটা কোয়ালিফিকেশানের যে মার্কশিট আছে সেই মার্কশিটের কিন্তু এক কপি জেরক্স এটা কিন্তু মাস্ট আনতেই হবে ঠিক আছে অ্যান্ড তোমরা যদি যে মান্থলি স্যালারি আছে সেই পেমেন্টটা যদি তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিতে চাও তাহলে কিন্তু তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একটা জেরক্স আনতে হবে অবশ্যই আর যদি ক্যাশ পেমেন্ট নিতে চাও অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের জিনিস আনতে হবে না ভিডিওটা ছিল এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও অ্যান্ড ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও